হ্যালো গাইস, আপনারা জানেন আমরা আছি শিলংয়ে, মেঘালয়ের শিলং সিটিতে। শিলংয়ের ওয়েদার দেখলাম বেশ ঠান্ডা, গতকাল রাতে যখন ঘুমিয়েছিলাম বেশ ঠান্ডা পড়েছিল এখানে। আর আজকে আমরা যাব আমাদের কিছু সাইট সিইং করতে। মূলত আজকে আমরা লাইটলুম যাব, আর লাইটলুমের সাথে এলিফেন্ট ফলস এবং আর বেশ কয়েকটা সাইট সিইং করব। আজকে আমাদের এই ডে ট্যুরে কী কী থাকছে সেই সম্পর্কে আপনারা দেখতে পাবেন এবং একটা ধারণা পাবেন। তো আপনারা চেষ্টা করবেন যখন শিলংয়ের সাইট সিইংগুলো করবেন আগের দিনই গাড়ি ঠিক করে রাখার, আপনাদের পার্সন অনুযায়ী। নর্মাললি আমি যেটা দেখলাম যে এখানে কিছু ফোর সিটার গাড়ি রয়েছে এবং কিছু সেভেন সিটার গাড়ি রয়েছে, সুমো গাড়িও রয়েছে। দ্যাট মিন্স ফোর সিটার গাড়িগুলোতে তো চারজন বসতে পারবেন, হয়তো বা ওদেরকে রিকোয়েস্ট করে আপনারা পাঁচজনও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর সেভেন সিটার যে গাড়িগুলো সেগুলোতে অনায়াসে ছজন বসতে পারবেন, আর মোটামুটি সাতজনও বসতে পারবেন, সমস্যা নেই। আর সুমো যদি আপনারা হায়ার করেন সেক্ষেত্রে দশজন বসতে পারবেন। তবে প্রত্যেকটা গাড়িরই রেট আলাদা আলাদা এবং আপনাকে এখানে প্রচুর বার্গেন করতে হবে। তো আপনারা চেষ্টা করবেন আগের দিন অবশ্যই গাড়ি ঠিক করে রাখার, কারণ সকালবেলা আসলে গাড়ি ঠিক করে যাওয়াটা একটু টাফ হয়ে যায় এবং তখন আরও বেশি বার্গেন করতে হয়। তো যাই হোক, আমরা মোটামুটি গাড়ি একটি ঠিক করেছি। আমরা আমাদের কস্ট কত গেল, কী হলো না হলো সেগুলো আমরা পরে আপনাদের জানিয়ে দেব। তো আপাতত আমরা হোটেল থেকে বেরোচ্ছি, আমাদের জন্য অলরেডি গাড়িও এসে রেডি। তো ঠিক আছে, চলুন আজকে আমাদের সাইট সিইংগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমাদের গাড়ি চলে এসেছে আর এখন আমরা যাব শিলংয়ের সাইট সিইং করতে। আয়ুষ, তুমি কোথায় যাবা? ইন্ডিয়া যাবা? বলো। হ্যাঁ, ইন্ডিয়া যাবা? এখন কোথায় আছো? আমরা এখন শিলং সিটিতে অ্যাকচুয়ালি ট্রাফিক জ্যামে পড়েছি। তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল বের হওয়ার জন্য। আমরা বের হতে হতে কিন্তু প্রায় আটটা বেজে গেল। মূলত এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কুল টাইম, যার কারণে এই জ্যামটা হয়। তো আমার মনে হয় আপনারা যদি সাতটার দিকে করে বের হতে পারেন তাহলে হয়তো বা এই পজিশন আপনাকে পড়তে হবে না। আপনারা যারা আমাদের গত পর্বের ভিডিওটি দেখেছেন তারা জানেন আমরা ছিলাম গুয়াহাটিতে। গুয়াহাটি থেকে আমরা চলে আসি মেঘালয়ের রাজধানী শিলংয়ে। মেঘালয়ে আজ আমাদের প্রথম দিন আর আমরা বের হয়েছি লাইটলুম ক্যানিয়ন দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। তবে যাওয়ার পথে পড়বে ক্যাথেড্রাল অফ ম্যারি হেল্প অফ ক্রিশ্চিয়ান এই চার্চটি। তাই আমরা প্রথমেই আপনাদের দেখাবো শান্ত পরিবেশে এবং শান্তিতে পরিপূর্ণ এই চার্চটি। আমরা যাচ্ছিলাম মূলত লাইটলুমের পথে। তো মাঝখানে আসলে এই চার্চটা পড়ল, এটা আমাদের লিস্টে ছিল। তো ড্রাইভার বলল এটা দেখে যেতে, তো আমরা চিন্তা করলাম ঠিক আছে আগে এটাই দেখে যাই। এখান থেকে জাস্ট এই ভিউটা একটু দেখেন, জাস্ট অসাম অসাম একটা ভিউ। আমি আপনাদেরকে চেষ্টা করছি একটু জুম করে দেখানোর জন্য। এই যে দেখুন, পাহাড়ের কোলে শিলং সিটি। এটা হচ্ছে চার্চের এন্ট্রি পয়েন্ট। আমরা এদিক দিয়ে এখন ওপরে উঠব। এই যে এটা হচ্ছে সিঁড়ি, আবার এদিকেও একটা সিঁড়ি আছে, চাইলে যে কোনো সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আর এই যে সিঁড়িগুলো দেখেন, একদম খুব সুন্দর কার্ভ করে এটা গড়া। আর একটা মানে ময়লা আবর্জনা চোখে পড়ছে না, খুবই সুন্দর একটা বিষয়। উপরে ওঠার পর জাস্ট ভিউটা একটু দেখেন, এই যে দেখুন। মনে হচ্ছে না আমি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আছি, মনে হচ্ছে যেন মানে এটা আমার কাছে একটা ইউরোপ। জাস্ট ভিউটা দেখেন, সো অ্যামেজিং। এটা হচ্ছে মূলত ওদের মূল চার্চ। এই ভবনটা এখন আসলে বন্ধ, সেজন্য আমরা ভেতরে যেতে পারছি না।
ইভেন এখানে অবশ্য লেখা আছে যে ভিজিটরসদের জন্য নো এন্ট্রি। যাই হোক, আমরা আসলে বাইরটা ঘুরেই দেখছি। আমি এখানে 8-9 বছর আগে এই চার্চটাতে আসছিলাম, যেখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি এবং যেই রকম দেখেছি ঠিক সেরকমটাই আছে। অনেকটা মনে হচ্ছে আসলে আমরা লন্ডনে আছি। এই আবহাওয়াটা এরকম, আসলে খুব পরিপাটি সুন্দরভাবে সাজানো আছে জিনিসটা, আসলে দেখতে মানে মনটা জুড়িয়ে যায়। এটা হচ্ছে মাদার ম্যারির মূর্তি, আর দেখুন এরা এটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এবং কোনো দিকে কোনো ময়লা আবর্জনা নেই। বিশাল একটা এরিয়া, বিশাল একটা এরিয়া। এই যে দেখুন, এখানে একটা ছোট মূর্তি, আর এখানে একটা মেমোরিয়াল হল আছে, ওইদিকে একটা স্কুল আছে আমি যতটুকু জানি, আর এই যে এটা হচ্ছে চার্চটা। বিশাল বিশাল একটা এরিয়া, খুবই ভালো লাগবে আপনারা যদি আসেন, খুবই ভালো লাগবে। আজকে 3-4 বছর পর আমরা আজকে আবার এই চার্চে আসলাম, বাট আনফর্চুনেটলি আমরা আজকে চার্চের ভিতরে প্রবেশ করতে পারলাম না। যদিও গত 2-3 বছর আগে যখন আসছি, ভেতরের পরিবেশটা দেখে এতই শান্তি লেগেছিল যে আরেকবার ঢুকার জন্য আমার মনে প্রাণে চাচ্ছে, বাট আজকে কোনো একটা কারণে এটা চার্চ বন্ধ আছে সকালবেলা। বাট ভেতরে পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর, যদি আপনারা কেউ আসেন অবশ্যই ভেতরে ঢোকার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের যে পরিপূর্ণ একটা চার্চ প্রদর্শনের যে একটা শান্তি সেটা পেয়ে যাবেন আশা করি। আমাদের মোটামুটি এই চার্চ এরিয়াটা ঘোরা শেষ, আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা এই লাইকর জায়গাটাতে একটু ব্রেক দিলাম, যেহেতু আমরা সকালে আসলে কোনো ব্রেকফাস্ট করিনি। এই যে আমাদের গাড়ি, আর ঠিক রাস্তার ওই পাশে একটা ক্যাফে দেখতে পেলাম, ওখানে আমরা যাচ্ছি। আর এখানে আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, ওই যে জাস্ট ওই ভিউটা একটু দেখেন, কি অসাধারণ একটা ভিউ যেখানে আমরা আছি। এই যে দেখলেন ভ্যালিটা, এই ভ্যালিটা খুব সুন্দর লাগছে কিন্তু এখানে। আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট অসাম একটা ভিউ। আমরা এখানে অর্ডার দিয়েছি, এটাকে ওরা এখানে পুরি বলে, 2 পিস পুরি 30 টাকা। আসলে এটার সাথে ওরা সবজি দেয় বা ডাল দেয়, বাট এটা ওদের কাছে এখন নেই, সেজন্য আমরা পেলাম না। তা সাথে নিলাম চা, আর আমরা অবশ্য চিকেন চাউমিন অর্ডার করেছিলাম একটা। আসুক, আমাদের চিকেন চাও চলে এসেছে, টেস্ট মোটামুটি খারাপ না, ভালোই। আমরা পরোটা লুচি বলছি, যেটাকে ওরা পুরি বলে, আমরা পরোটা তরকারি দিয়েছিলাম, আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম, বেশ ভালোই ছিল। অবশ্য চাউমিনটা তো অনেক ভালো ছিল, আপনারা দোকানটা দেখে রাখতে পারেন, আপনারা চাইলে চিকেন চাও খেতে পারেন। তো ঠিক আছে, যাই লাইটলুমের পথে। তো আমরা আছি এখন লাইটলুমের পথে, আপনাদেরকে একটু রাস্তার ভিউটা দেখাচ্ছি। আমরা চলে আসছি লাইটলুমে, এখানে কিন্তু এন্ট্রি করতে 50 টাকা নিবে গাড়ি পার্কিংয়ের জন্য। তো আমরা আলটিমেটলি চলে আসলাম লাইটলুমে, খুব বেশি দূরে হবে না। দাদা কত কিমি হবে এই শিলং থেকে, 20 কিমি নাকি? হ্যাঁ, 20-25 কিলোমিটারের মতো লাগবে। তো আমরা কিছুক্ষণ পরেই এখানে নামছি। চলে আসলাম আমরা লাইটলুমে, আমার পেছনের ভিউটা একটু দেখেন কি ভিউ। এটা হচ্ছে লাইটলুমের গাড়ি পার্কিং এরিয়া,
এই জায়গায় গাড়ি পার্ক করছে। ওখানে কিন্তু বেশ ভালো ভিউ আমরা পাচ্ছি, তো দেখি এদিক দিয়ে হেঁটে যেতে হবে। চলেন যাই দেখি লাইটলুম। ওই যে ওই দিকটা দেখেন, পাহাড়ের মাথাটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে, খুব সুন্দর একটা ভিউ। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন কি ভিউ দেখলেন। আমরা আছি এখন শিলংয়ের সাইটসিংয়ের দ্বিতীয় স্পটে। আমরা প্রথমে আপনাদেরকে চার্চটা দেখিয়েছিলাম, আমরা এখন চলে আসলাম লাইটলুমে। তো লাইটলুমের যে সৌন্দর্য সেটা দেখতে যাচ্ছেন, চলেন দেখি লাইটলুমের সৌন্দর্য। আমরা আসি এখন লাইটলুমের সুইসাইড পয়েন্টের সামনে। অ্যাকচুয়ালি ওই পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটা ছিল সুইসাইড পয়েন্ট, বাট এখন এখানে এরকম রেলিং দিয়ে দিয়েছে আর যাওয়া যাচ্ছে না। তবে এই যে এদিকটায় দেখুন, এটা এই এই সিঁড়িটা দিয়ে নিচে নামলে কিন্তু ওরা একটা সেলফি ডেঞ্জার জোন একটা নাম দিয়েছে, ওখানে আপনি চাইলে সিঁড়ি দিয়ে নিচে নেমে কিছু ছবি টবি তুলতে পারেন, তবে এই ব্যাপারে অনেক সাবধান। একটু আগে এই জায়গাটা কিন্তু মোটামুটি রোদ রোজ্জ্বল ছিল, আর এখন নিমিষের মধ্যেই দেখেন প্রচুর মেঘ, প্রচুর মেঘ। এখন আমার মানে গায়ে লাগছে অলরেডি, ঠান্ডাও লাগছে আসলে, এজন্য একে বলে মেঘের আলয় মেঘালয়। আমরা এখন লাইটলুম থেকে চলে যাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা আমার মতে, এখানে পুরো একটা দিন কাটিয়ে দেওয়া কোনো ব্যাপার না। তো যাই হোক, আমাদের হাতে যেহেতু সময় কম, আরও বেশ কিছু স্পট আমরা ঘুরবো, তো আমরা চলে যাচ্ছি লাইটলুম থেকে। আমরা যখন এসেছিলাম তখন বেশ ভালো রৌদ্রোজ্জ্বল, আমরা কিন্তু পাহাড়গুলো খুব ভালো দেখতে পেয়েছিলাম। তারপরে দেখুন একদম মেঘে ঢেকে গিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু দুটোর ভিউই পেলাম। যাক, ভালো লাগলো লাইটলুম। কেমন দেখলেন লাইটলুম ক্যানিয়ন? আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এর সৌন্দর্য। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী ভ্রমণ স্পটে, কিন্তু তা আজ আর আপনাদের দেখাচ্ছি না। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো ভ্রমণ স্পটে। ততদিন পর্যন্ত ভালো থাকুন।